হ্যালো ভিউয়ার্স ইন্টারভিউতে সাম্প্রতিক ঘটনাবলী থেকে রিসেন্ট যে সমস্ত ঘটনা ঘটেছে তার উপরে কোশ্চেন হওয়ার খুব সম্ভাবনা রয়েছে একটু প্রিভিয়াসের দিকে গেলে উল্লেখযোগ্য ঘটনা আর একদম এক লাস্ট উইকের লাস্ট উইকে যে সমস্ত ঘটনা ঘটেছে এমনকি ওই দিনের কাগজে যে সমস্ত উল্লেখযোগ্য ঘটনা রয়েছে সেখান থেকেও কিন্তু কোশ্চেন হওয়ার সম্ভাবনা রয়েছে তো বিগত কয়েক মাসের মধ্যে উল্লেখযোগ্য ঘটনা যেটা সেটা হচ্ছে চন্দ্রযান টু সেখান থেকে কোশ্চেন অবশ্যই হতে পারে তাই চন্দ্রযান টু সম্বন্ধে সমস্ত তথ্য জেনে যাবে আর হচ্ছে হিমাদাস সম্বন্ধে হিমা একটি গুরুত্বপূর্ণ ঘটনা এদিকে আর্টিকেল থ্রি সেভেন্টি রয়েছে এই সমস্ত টপিকগুলো আর যে সমস্ত ব্যক্তিরা এর মধ্যে মারা গেছেন তাদের সম্বন্ধেও বিস্তারিত জেনে নেবে তো আজকের ভিডিওতে আমি হিমাদাস দাস সম্বন্ধে দু একটি কথা আলোচনা করছি খুব বেশি সংগ্রহ আমি করতে পারিনি যতটা পেরেছি তো হিমাদাস জন্মগ্রহণ করেন দু হাজার সালের নয়ই জানুয়ারি মনে রাখবে দু হাজার সালের নয়ই জানুয়ারি আসামের নওগাঁও জেলার কাধুমিলারি বলে একটি গ্রামে তার পিতা ছিলেন রঞ্জিত দাস একজন ভাগ চাষি খুব দরিদ্র চাষি পরিবারে তার জন্ম এবং এই যে আসাম আসামের রাজধানী হচ্ছে দিশপুর তো হিমা দাসের জন্ম হয় খুব দরিদ্র পরিবারে ছোটোবেলায় ঠিকমতো পড়াশোনাও খরচও তার বাবা তাকে দিতে পারতো না তো একদিন হিমা দাসের এলাকার এক কোচ তিনি মাঠে অ্যাথলেটিক ট্রেনিং করাছিলেন সেই সময় হিমা দাস মাঠের পাশে দাঁড়িয়েছিল তো সেখান থেকেই সেই কোচ সেদিন হিমা দাসকে দেখতে পান এবং তিনি তাকে খুব ক্যাজুয়ালি জিজ্ঞাসা করেন যে তুই এই অ্যাথলেটিক শিখবি ট্রেনিং নিবি তো সেই দিন থেকেই কিন্তু তার জীবনে একটা পরিবর্তন আসে অর্থাৎ একবার সেই অ্যাথলেটিক্স মাঠে তিনি নেমে পড়ার পরে তাকে কিন্তু আর ফিরে তাকাতে হয়নি ব্লক স্তর থেকে জেলা স্তর জেলা থেকে রাজ্য পরপর কিন্তু তার সম্মান বিভিন্ন ধরনের সম্মান আসতে থাকে তবে কিন্তু হিমা দাস ফুটবল খেলাতেও খুব পটু ছিলেন এবং একটা সময় তার স্বপ্ন ছিল যে তিনি ফুটবলার হবেন স্কুলের বিভিন্ন ফুটবল ম্যাচে তিনি খেলেছেন যে প্রশ্নোত্তরগুলো বেশি মনে রাখার দরকার তা হল হিমা দাসের ডাকনাম হিমা দাসের ডাকনাম বর্তমানে ধিং এক্সপ্রেস বা গোল্ডেন এক্সপ্রেস আসলে হিমাদাস যে গ্রামে বাস করতেন সেই গ্রামের নাম ধিং গ্রাম পুরো নামটা আমি আগে বলেছি তো সেই গ্রাম ধিংগ্রাম ধিং গভর্নমেন্ট স্কুলে হিমা দাস পড়তেন তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তো হিমা দাসের নাম ধিং এক্সপ্রেস অবদিকে তাকে গোল্ডেন এক্সপ্রেসও বলা হয় দু হাজার সালে দু হাজার সালে ফিনল্যান্ডে অনুরুদ্ধ টোয়েন্টি মহিলা মহিলাদের চ্যাম্পিয়নশিপে হিমা দাস প্রথম পুরস্কার জেতেন এছাড়া প্রথম ভারতীয় মহিলা হিসেবে ইন্টারন্যাশনাল ট্রাক রেকর্ডে হিমা দাস কিন্তু সোনা জিতেছেন সবথেকে উল্লেখযোগ্য বিষয় যেটি হল পরপর পাঁচটি সোনা জিতেছেন এক মাসের মধ্যে হিমা দাস বর্তমানে যে জন্য সবার মন জয় করে নিয়েছে হিমা দাস যে জন্য প্রচারকের এত আলোকে এসে পৌঁছাচ্ছে তো এক মাসের মধ্যে পরপর পাঁচটি যে সোনা জিতেছে দাস সেগুলো আমি একটু বলছি দেখো জুলাইয়ের দুই তারিখে দুশো মিটারে পোল্যান্ড পোজম্যান অ্যাথলেটিক গ্র্যান্ড ফ্রিক্সে এটা হচ্ছে জুলাইয়ের দুই তারিখ এই জুলাই মাসেই পরপর পাঁচটি ইভেন্টে শোনা জিতেছে জুলাইয়ের দুই তারিখে পোল্যান্ডে আবার দেখো জুলাইয়ের সাত তারিখে জুলাইয়ের সাত তারিখে দুশো মিটারে দুশো মিটারে শোনা জিতলো কুটনো অ্যাথলেটিক্স মিট পোল্যান্ডে এটাও পোল্যান্ডে তারপরে চলে আসো জুলাইয়ের তেরো তারিখে জুলাইয়ের ১৩ তারিখে দুশো মিটারে গোল্ড জিতল চেক রিপাবলিক থেকে আবার জুলাইয়ের সতেরো তারিখে চেক রিপাবলিক থেকে দুশো মিটারে গোল্ড জিতলো এবং পঞ্চম জুলাইয়ের কুড়ি তারিখে জুলাইয়ের কুড়ি তারিখে চেক রিপাবলিক থেকে চারশো মিটারে সোনা জিতল হিমা দাস হিমা দাস দু সালে ক্রীড়া জগতে তার অবদানের জন্য তার বিশেষ অবদানের জন্য রাষ্ট্রপতির হাত থেকে পেয়েছেন অর্জুন পুরস্কার অর্জুন পুরস্কার কেন দেওয়া হয় ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এছাড়াও ইউনিসেফের ইয়ংগেস্ট অ্যাম্বাসেডার হিসাবে হিমা দাস কিন্তু নিযুক্ত হয়েছেন সেটাও দু সালে এটাও মনে রাখবে তাহলে মনে রাখবে ধিং এক্সপ্রেস কাকে বলা হয় হিমা দাসকে গোল্ডেন এক্সপ্রেস কাকে বলা হয় হিমা দাসকে হিমা দাস কোথায় জন্মগ্রহণ করেন অসমের নগাঁও জেলায় ধিং গ্রামে এবং তিনি ধিং গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করেন স্থানীয় এক কোচ তাকে দেখতে পান স্থানীয় কোচের পরামর্শেই তিনি অ্যাথলেটিক জগতে আসেন দৌড়ানো শুরু করেন এছাড়া পাঁচটি পরপর জুলাই মাসে দু হাজার উনিশ সালের জুলাই মাসে পরপর পাঁচটি ইভেন্টে তিনি শোনা যেতেছেন এগুলো এইগুলো মনে রাখবে দেখো ইন্টারভিউতে কিন্তু খুব গভীর থেকে যে কোশ্চেন হবে এমনটা নয় অর্থাৎ কত তারিখে কোথায় পুরস্কার জিতেছে এগুলো সাধারণত মনে রাখা সম্ভব নয় সেহেতু এই ধরনের কোশ্চেন ইন্টারভিউতে হওয়ার সম্ভাবনা খুব একটা নেই তো অন্যান্য এক্সামে হতে পারে কিন্তু ইন্টারভিউতে সরাসরি এই ধরনের কোশ্চেন হওয়ার সম্ভাবনা কম রয়েছে সাধারণত হিমাদাস সম্বন্ধে তুমি কী কী তথ্য জানো খুব বেসিক তথ্যগুলো জানো কি না এই ধরনের কোশ্চেনই করা হবে তো সেরকম কিছু কোশ্চেন দেখো ধিং এক্সপ্রেস কাকে বলা হয় কোশ্চেন নাম্বার ওয়ান থিং এক্সপ্রেস বলা হয় হিমাদাসকে মনে রাখবে হিমা দাসের পুরো নাম কি হিমা রণজিত দাস হিমা রণজিৎ দাস হিমা দাসের কোচের নাম কি নিপন দাস হিমা দাসের কোচ হচ্ছেন নিপন দাস তারপরে দেখো সাতই জুলাই দু হাজার উনিশ কুটনো অ্যাথলেটিক্স দু উনিশ প্রতিযোগিতায় হিমা দাস কোন পদক পেয়েছেন এখানে স্বর্ণ পদক পেয়েছেন দুশো মিটারে সাতই জুলাই এই তারিখগুলো একটু মনে রাখবে জুলাই মাসের কোন কোন তারিখে হিমা দাস পুরস্কার জিতেছে একটা হচ্ছে সাতই জুলাই কুটনো অ্যাথলেটিক্সে তেরোই জুলাই তেরোই জুলাই চেক রিপাবলিক আয়োজিত ক্লান্দ অ্যাথলেটিক প্রতিযোগিতায় দুশো মিটারে স্বর্ণপদক জিতেছে এটা মনে রাখবে তেরোই জুলাই আচ্ছা হিমা দাস কবে কোথায় জন্মগ্রহণ করেন এটা মনে রাখবে নয়ই জানুয়ারি দু সাল আসামের নগাঁও জেলাতে জন্মগ্রহণ করেন ধিং জেলা তার যে গ্রামটার নাম হচ্ছে ধিং গ্রাম সংক্ষেপে তারপরে দেখো সতেরোই জুলাই হিমা দাস আবার একটি পুরস্কার জিতেছে দু হাজার উনিশ সতেরোই জুলাই হিমাদাস কোন পুরস্কার পেলেন চেক রিপাবলিক আয়োজিত তারোর অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় দুশো মিটারে স্বর্ণপদক জিতেছেন চেক রিপাবলিকে কোন কোন দেশে হিমা দাস পুরস্কার জিতেছে সেগুলো একটু মনে রাখবে তাহলে সতেরোই জুলাই চেক রিপাবলিকে তারোর অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় দুশো মিটারে স্বর্ণপদক জিতেছে জুলাইয়ের কুড়ি তারিখে জুলাইয়ের কুড়ি তারিখে হিমা দাস আবার একটি স্বর্ণপদক যেতে সেটা হচ্ছে চারশো মিটারে এর আগেরগুলো ছিল দুশো মিটারে তাহলে জুলাইয়ের কুড়ি তারিখে হচ্ছে ম্যাস্ট্রো চেক রিপাবলিক এটাও সেই চেক রিপাবলিকে ম্যাস্ট্রোতে হিমা দাস স্বর্ণপদক জিতে নেয় আর অ্যাডিডাসের বর্তমান ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে হিমা দাস ওই সেপ্টেম্বর মাস থেকে ইয়াঙ্গেস্ট ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে যোগ দেয় এছাড়া আসামের ব্যান্ড অ্যাম্বাসেডার কিন্তু হিমা দাস রাজ্য সরকারের যে ব্যান্ড অ্যাম্বাসেডার সেটা মনে রাখবে আর একটা কোশ্চেন দেখো দু সালের ইউনিসেফ কাকে ইয়থ অ্যাম্বাসেডার ওই কথাটাই বললাম আমি যে দু সালে ইউনিসেফের ইয়থ অ্যাম্বাসাডার অফ ইন্ডিয়া হিসেবে নিযুক্ত করেছে হিমা দাসকে এটা মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ এটাই ইউনিসেফের ফুল ফর্মটা একটু জেনে রাখবে ইউনিসেফের ফুল ফর্ম আর আর তারপরে দেখো পোল্যান্ডে আয়োজিত পোজনান অ্যাথলেটিক গ্র্যান্ড পিক্স দুশো মিটারে স্বর্ণপদককে জিতেছে পোল্যান্ডে আয়োজিত সেটাতেও কিন্তু হিমা দাস পোল্যান্ডে পোজনান অ্যাথলেটিক এটা ওই জুলাই মাসের প্রথমে জিতেছিল আর এ সম্প্রতি অর্থাৎ এই আগস্ট মাসে আগস্ট মাসে উনিশে আগস্ট উনিশে আগস্ট সরি আঠারোই আগস্ট মনে রাখবে আঠারোই আগস্ট চেক প্রজাতন্ত্রের অ্যাথলেটিক মিটিং রিটার ইভেন্টে এটা হয়েছিল চেক প্রজাতন্ত্রে মনে রাখবে এবং অ্যাথলেটিক মিটিং রিটার ইভেন্ট একদম রিসেন্ট এটা অ্যাথলেটিক মিটিং রিটার ইভেন্টে হিমা দাস আর মোহাম্মদ আনাস হিমা দাস আর মোহাম্মদ আনাস মহিলা এবং পুরুষদের তিনশো মিটারে শোনা জিতেছে তাহলে দেখো হিমা দাস সম্প্রতি যে সমস্ত ঘটনা ঘটেছে বা যে সমস্ত ব্যক্তিরা শিরোনামে চলে এসেছে তাদের মধ্যে বিশিষ্ট বা খুবই উল্লেখযোগ্য হিমা দাস আর যেহেতু ইন্টারভিউ সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা খুব রয়েছে তাহলে আমি বলবো এই বিষয়গুলো যোগ দাও হিমাদেশের বাড়ি কোথায় তার বাল্য জীবন সম্বন্ধে একটু দেখে রাখো অন্যদিকে কোন কোন পুরস্কার জিতল কবে রাষ্ট্রপতির হাত থেকে অর্জুন পুরস্কার পেলো কিসের অ্যাম্বাসডার নিযুক্ত হলো এই ব্যাপারগুলো একটু দেখে রাখলেই কিন্তু এনাপ